বাংলার সব পীর মশাই এক ওলামা জনতা জাগরিয়া, বাংলার সব পীর মশাই এক ওলামা জনতা জাগরিয়া, হাতে হাত ধরে এক ওরে বজ্র কণ্ঠে তোল আওয়াজ, বাংলার সব পীর মশাই এক ওলামা জনতা জাগরিয়া, হাতে হাত ধরে এক ওরে বজ্র কণ্ঠে তোল আওয়াজ, ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, না পাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জয় নামা। এই বাংলাদেশের জমিন 20 কোটি মুসলমানের আল্লাহর উদ্দেশ্যে সিজদা করার জায়নামাজ কিনা জোরে বলেন। এই জায়নামাজকে কোনো পন্থায় কোনো প্রক্রিয়ায় কোনোভাবেই নাপাক বানানোর সুযোগ কাউকে দেওয়া হবে না, ঠিক না? বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক, ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেয়। বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক, ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেয়। আমাদের বুকে গেঁথে নেব গুলি বাঁচাবো এ দেশে বাঁচাবো দিন, আমাদের বুকে গেঁথে নেব গুলি বাঁচাবো এ দেশে বাঁচাবো দিন, তোরা পারবি না রুখতে মোদের জাগরণী এই কুচকাওয়াজ, বাংলার সব পীর মশাই এক ওলামা জনতা জাগরিয়া, হাতে হাত ধরে এক ওরে বজ্র কণ্ঠে তোল আওয়াজ, ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, না পাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জয় নামা। যদি এক হই তাহলে কি হবে? ওলামায়ে কেরাম যদি এক হয়ে যান ফলাফলটা কি দাঁড়াবে সেটা বলার চেষ্টা করছি। যদি এক হও, যদি এক রও, তোমরাই হবে শক্তিমান, তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তপকামান। যদি এক হও, যদি এক রও, তোমরাই হবে শক্তিমান, তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তপকামান। ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান, ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান, থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তক্ততাজ, বাংলার সব পীর মশাই এক ওলামা জনতা জাগরিয়া, হাতে হাত ধরে এক কল করে বজ্র কণ্ঠে তোল আওয়াজ, ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, না পাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জয় নামাজ। এই যে ওলামায়ে কেরামের ঐক্যের আহ্বান, শিখলাম ওলামায়ে কেরামের ঐক্যে সবচাইতে বড় প্ল্যাটফর্ম, সবচাইতে বড় সুযোগ এবং ওলামায়ে কেরামের নেতৃত্বে সমস্ত তৌহিদুল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার সবচাইতে বড় প্ল্যাটফর্মটা হচ্ছে বাংলাদেশের হেফাজতে ইসলাম, ঠিক না? যারা বলে এই হেফাজত ইসলাম শুধু ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছে ঠিক, কিন্তু শুধু ইসলাম বলতে আপনারা কি মনে করেন? শুধু ইসলাম বলতে কি এই মনে করেন ইসলামের বিরুদ্ধে এক একটা ঘটনা ঘটবে আর হেফাজত মাঠে নামবে, বাকি সময়ে বসে থাকবে ঘুমিয়ে থাকবে? বিষয়টা এরকম নয়। বাংলার জমিনে ইসলামকে যারা হেফাজত করতে চান তাদেরকে বুঝতে হবে, এই জমিনে ইসলামকে হেফাজত করতে হলে বাংলার জমিনের রাজনীতিকে হেফাজত করতে হবে, ঠিক না বলেন? এদেশের সংস্কৃতিকে হেফাজত করতে হবে, ঠিক না বলেন? কারণ এদেশের সংস্কৃতি এবং রাজনীতির গতিবিধির উপর ভরসা করে, সংস্কৃতি এবং রাজনীতির গতিবিধির উপর নির্ভর করে এদেশের ইসলাম মুসলমানদের ভালো মন্দ, ঠিক না জোরে বলেন? তাই হেফাজতে ইসলাম এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ভূমিকা রাখবে, হেফাজতে ইসলাম এদেশের রাজনীতিকে ইসলাম বিরোধিতা থেকে রক্ষা করার, ইসলামকে ব্যবহার করা থেকে রক্ষা করার জন্য ভূমিকা রাখবে, হেফাজতে ইসলাম এদেশের গোটা সংস্কৃতিকে ইসলামের অনুকূলে পরিচালনা করার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা জোরে বলেন? এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এই জন্যে, কেননা এই দেশের জমিনে আমরা ইসলামকে কায়েম করতে চাই। কাজেই যে মাদ্রাসা যে মসজিদ আপনি করতে চান এর জমিনটাকে আগে রক্ষা করতে হয় ইসলাম কায়েমের জন্য, ইসলাম হেফাজতের জন্য। 20 কোটি মুসলমানকে আল্লাহ পাক যে জমিনটা বরাদ্দ দিয়েছেন সেই জমিনটার নাম হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে কে কে বস্তু হাত তুলে দেখা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হেফাজতে ইসলাম ঘরে বসে থাকার জন্য জন্ম নেয় নাই, হেফাজতে ইসলাম শুধু ইসলামের কথা বলে ইসলামের ভিতরে সীমাবদ্ধ থাকার জন্য কাজ করছে না, ইসলামের ভিতরে বলতে কিছু নাই, গোটা বাংলাদেশ ইসলাম, গোটা রাজনীতি ইসলাম, গোটা সংস্কৃতি ইসলাম, গোটা অর্থনীতি ইসলাম, সব কিছুর উপর যখন নিয়ন্ত্রণ আসবে, সব কিছুকে যখন আমরা লাইনে আনতে পারবো, তখন ইসলাম হেফাজত হবে, কেন ধরে বলেন? কেন ধরে বলেন? আমাদের সীমান্তে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি আর একটা গুলিও চলে পাল্টা গুলি চলবে, ঠিক কেন জোরে বলে? ঠিক কেন জোরে বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ দেন, একজন দ্বারা আওয়াজ দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন, আল্লাহু আকবার। পানি আছে, পানি,